দর্শক, এই মুহূর্তে রংপুরের গঙ্গাচড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। অনেক আকস্মিক বন্যায় এখানকার কোন কোন ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে আর বানভাসীরা সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা পেয়েছে কিনা? তাবাসুম, আপনাকে যদি বলি যে সময়ের বিবর্তনে তিস্তার পানি কমে এবং বাড়ে। গত রাতেই পানি ছিল কোমর থেকে বুক পানি পর্যন্ত, এখন কিন্তু পানি অর্থাৎ অনেকটাই কম। অনেক পানি নেমে ভাটিতে গিয়ে কুড়িগ্রাম থেকে ব্রহ্মপুত্র দিকে মিশে গেছে। অর্থাৎ পানির এই খেলায় তিস্তাপাড়ের মানুষ অনেকটাই অর্থাৎ হতাশ এবং বিরক্ত। তাদের একটি কথা যে পানি সকালে কমে এবং বিকালেই বাড়ে, এই এই অবস্থাতেই তারা কিন্তু বলছে যে ভারতের সাথে তিস্তার চুক্তি না করা পর্যন্ত এই দুর্ভোগ কিন্তু তিস্তাপাড়ের মানুষের থাকবে না। আমি ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি, এই এই জমিটি ছিল কৃষি জমি, অর্থাৎ এখানে ছিল ধান, সোনালী ধান ফলাতো কৃষক, কিন্তু আজকে কিন্তু এখানে আর ধান নেই। কৃষকের স্বপ্ন কেড়ে নিয়েছে তিস্তার পানি, অর্থাৎ প্রতিনিয়ত এই তিস্তা কিন্তু এই এলাকার মানুষের স্বপ্ন কেড়ে নিয়ে পথে বসিয়ে দেয়, অর্থাৎ ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে এখানকার মানুষ। পানিবন্দী রয়েছে এখনো রংপুর অঞ্চলের লাখো মানুষ, অর্থাৎ প্রতিনিয়তই পানির কমছে, কিন্তু তিস্তার অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের রংপুরের অঞ্চলে যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন, তিনি বলছেন যে পানি আবারও বাড়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ তিস্তার এই বিভীষিকাময় অবস্থায় তিস্তা পাড়ের যে অবস্থা সেটি কিন্তু আসলে স্বচক্ষে না দেখা পর্যন্ত এটি কিন্তু মানে বর্ণনা করার মতো নেই। খেয়ে না খেয়ে রয়েছে তারা, এখন পর্যন্ত তেমন কোনো সাহায্য সহযোগিতা তিস্তা পাড়ের এসব মানুষের মাঝে কিন্তু তাহলে পৌঁছানো হয়নি। জেলা প্রশাসক রংপুরের আসিফ হোসেন কিছুক্ষণ আগে এসেছেন তিস্তা পাড়ে, তিনি কিছু শুকনা খাবার বিতরণ করবেন। একই অবস্থা কিন্তু রংপুরের লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর, তিনিও আমাদেরকে জানিয়েছেন যে তারাও কিছু শুকনো খাবার বিতরণ করেছেন। তো এটি কিন্তু সীমাবদ্ধ নয়, একবেলা খাবার পাচ্ছেন তো অন্য বেলায় কিন্তু উপোস থাকতে হচ্ছে তিস্তাপাড়ের লাখো মানুষকে। তারা কিন্তু চান স্থায়ী বাঁধ নির্মাণ, তারা চান সরকারের দৃষ্টি। তো এই ছিল আমার কাছে রংপুরের গঙ্গাচড়া তিস্তাপাড় থেকে সর্বশেষ। ফিরে যেতে চাই তাবাসুমের কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরের গঙ্গাচড়া থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিল সহকর্মী রেজাউল করিম মানিক।